বিভিন্ন কোন মানত করি আর যদি ওই আমি সম্পূর্ণ করতে না পারি আমার কি পরিমাণ গোনা হবে আর এর বদলে কি করলে আমি আল্লাহর কাছ থেকে সেই গোনা থেকে মাপ পাব মানত এর অনেকগুলো প্রকারের মধ্যে একটা হচ্ছে এমন মানত করা যেটা মালায়ুমকিনু ওয়াফা উহু যেটাকে বাস্তবায়ন করা সম্ভব নয় যদি এমন কোন মান্নত কোনো ব্যক্তি করে তাহলে তিনি কাফারতু ইয়ামিন দিয়ে দিবেন কসমের কাফ্রা দিয়ে দিবেন আসল উল্লাহ আল্লাহ সাল্লাম থেকে সহী মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে ফা কাফ্ফায়ারতু নজর কাফ্ফায়তুল ইয়ামিন তখন নজর মান্নতের কাফারা কাফরাতুল ইয়ামিনে ট্রান্সফার হয়ে যাবে মানে এই কসমের কাফ্ফারার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে সেটা হচ্ছে আয় মু আয় মা কি নামিন আউ সেতেমা তুতে আমু না আলিকুম ওকে শতু হুম সাথে আইয়াম বলেন দশজন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করা অথবা তাদের পোশাকের ব্যবস্থা করা অথবা একটি গোলাম আজাদ করা আর যদি এগুলো করতে না পারে তাহলে তিন দিন একাধারে সিয়াম পালন করা